এটা নতুন দল হব লাগে। তার কারণে দুইটা দলে আমি দুখন কমিটি বনাইছিল, দুইখন কমিটিয়ে চারিবারমান বৈঠক করলে আর দুইখন কমিটিয়ে সহমতত উপনীত হল যে দুইটা দল একলগ হব লাগে। কিন্তু তারপর জাতীয় পরিষদে তার কোনো উত্তর দিয়া নাই, সেকারণে আমার পিনেরপরা ফর্মেল চিঠি দিয়া হয়েছিল রাইজর দলের তরফেরপরা যে আপনাদের একলগ হবনে নহব আপনাদের কই দিব লাগে, নহলে আমার কাম কাজ সবই রয়েছে, আমি রয়ে আছো যে একলগ হব লাগে। কিন্তু তারপরও সেই প্রশ্নের উত্তর নিদিলে। তারপর মানে লুড়িণজ্যোতি গগৈ অতি কমেও তিনবার এতালেক কইসো, শেহতিয়াকে মানে আমার ঘরে তখন মাতি নি আমার ঘর ড্রয়িং রুমত বহুয়াই লুড়িণজ্যোতি গগৈ কইছিল যে লুড়িণ, অসমৰ যিটো অবস্থা হৈছে এই অবস্থাৰপৰা উদ্ধাৰ কৰিবৰ কাৰণে আটাইতকৈ প্ৰয়োজন এতিয়া আমি আঞ্চলিক আৰু জাতীয়তাবাদী শক্তিবিলাক ঐক্যবদ্ধ হোৱা, তো আমি একলগ হ'ব লাগে। লুড়িণে ক'লে যে নহয় আমি জেড পি এমৰ নিচিনাকৈ থাকিম, মিজোৰামৰ জেড পি এমৰ নিচিনাকৈ থাকিম, অৰ্থাৎ দুইটা দল বেলেগে বেলেগে থাকিব একেলগতে কাম কৰিম আৰু এনেকৈ ক'লে। মই ক'লোঁ এইটো নহয়, সেইটোৱে আমাৰ আচলতে যিটো ইপ্সিত লক্ষ্য সেই লক্ষ্যত আমি উপনীত হ'ব নোৱাৰিম। মই সুধিলোঁ যে সমস্যাটো কি, যেতিয়া সমস্যাটোর কথা কব খোঁজা নাই, তেতিয়া মই কলো যে মই শুনিছো যে অখিল গগৈয়ে এটা সমস্যা যে অখিল গগৈ থাকিলে গোটেই দলটো গ্রাস করব বলে আলোচনা হয়েছে বলে মই শুনিছো, তেনেকুৱা নেকি কথাটো? এতিয়া মই নিজে প্রস্তাব দিলো, এতিয়ালৈকে তিনিবার দিলো লুড়িণজ্যোতি গগৈৰ সন্মুখত যে মই অখিল গগৈয়ে নতুন দলটোৰ সভাপতি নহওঁ, সভাপতি হব লুড়িণজ্যোতি গগৈ আৰু মই কেন্দ্রীয় কমিটির মাত্র সদস্য হৈ থাকিম, আৰু যদি তারপরও যদি কিবা ভয় চয় থাকে তেতিয়াহলে প্রয়োজন সাপেক্ষে মই এমএলএ নুঠো, কিন্তু অসমৰ স্বার্থত, অসমীয়া জাতির স্বার্থত, অসমৰ মানুহৰ স্বার্থত আর ফেসিবাদক যেহেতু কেবল আঞ্চলিকতাবাদ আর জাতীয়তাবাদেহে প্রতিহত করব পাৰে, তার স্বার্থত ফেসিবাদক প্রতিহত করার স্বার্থত মই কলো যে মই লাগিলে বিধায়কে নেখেলো, কিন্তু আমার দুইটা দল একলগ হব লাগে। কিন্তু তেওঁলোকের পিনেরপরা এই প্রশ্নটি এতালেক গ্রহণ করা নাই, গতি মূর পিনেরপরা কবল একো নাই, রাইজর দল মুকলি হয়ে আসো একলগ হবর কারণে, এটা দল হবর কারণে একলগ হয়ে আমি অসমত সরকার গঠন করবর কারণে সাজু হয়ে আসো, কিন্তু অসম জাতীয় পরিষদে এতালেক মানি লওয়া নাই আর সভাপতি লুড়িণজ্যোতি গগৈও মূর ওসর সেই যিকিটা কথা কলে মানে কই দিল আপনার, গতি এই সম্পর্কে যদি আপনার কিবা প্রশ্ন করবল থাকে আমার পিনেরপরা ক্লিয়ার করে দিছো, আপনাদের জাতীয় পরিষদে সুদিলে হয়ে যাবো। বিশ্বাসত মই নাজানো আর সেবিলাক মই নাজানো, সেবিলাক মই উত্তর দিবলে গেলে বেয়া হয়। আপনাদের লুড়িণজ্যোতি গগৈ খুঁজব, আপনাদের জাতীয় পরিষদক খুঁজব, মানে